হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগস অ্যান্ড মোর। তো তোমরা লাস্ট যে ব্লগটি দেখেছো সেটি হলো আমরা ট্রেনে উঠেছিলাম হাওড়া থেকে 10:55 রাতে, দেন আমরা সকালবেলা রাত্রিবেলা পৌঁছে 3:30-টার সময়, সরি, ওখান থেকে আবার এসি গাড়ি করে আমরা সাইট সিন করি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর জগন্নাথ টেম্পল। দেন ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমাদের ডেস্টিনেশন চলে এসেছি দুবলাগাড়ি সি বিচ, আর এটা হলো আমাদের সেই ক্যাম্প উইথ কেয়ার যেখানে আমরা থাকবো। তো এই জায়গাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো, কেমন কটেজগুলো, কেমন তারপর ওখানে থাকার জন্য কি কি ব্যবস্থা আছে সব কিছু তোমাদের ঘুরে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন পৌঁছে গেছি এখানে, এরপর আমাদের ওয়াটার ড্রিঙ্ক দেবে, ওয়েলকাম ড্রিঙ্ক দেবে, সেটা হলো ডাব, আমরা এখন খাবো। আর এটা হলো ক্যাম্প, ক্যাম্পটা বেশ বড়, অনেকটাই বড় আছে, এখানে অনেক কটেজ আছে ছোট ছোট, তারপর থাকার জন্য টেন্ট আছে, ছোট আছে, মাঝারি আছে, আর অনেক রকমেরই আছে। কিন্তু আমি বলবো এই যে টেন্টগুলো এগুলোতে শীতকালে বেশি ভালো, শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, গরমকালের জন্য নয়, কারণ এখানটা প্রচণ্ড গরম লাগবে। এটা হচ্ছে ছোটটা ছিল আর এটা হচ্ছে মিডিয়াম যেটা সেটা। এই টেন্টগুলোর প্রাইসগুলো আমি জানি না, যেহেতু আমরা টেন্ট কেউ নিইনি, সবাই কটেজে নিয়েছি, কটেজগুলো তোমাদের দেখাচ্ছি। কটেজগুলো বেশ ভালোই ছিল, খালি একটু যেহেতু গরমে আমরা গিয়েছি তো গরমের জন্য একটু মানে কষ্ট হয়েছে, আরও যদি একটু মানে পাখার ব্যবস্থা থাকতো তো আরও ভালো হতো, কিন্তু এমনি কটেজগুলো ঠিকই আছে। শীতকালে গেলে এটা খুবই ভালো, গরমকালেও ভালো, কিন্তু একটু পাখার ব্যবস্থা থাকলে আরও বেশি ভালো হয়। আর এই কটেজগুলো পার হেড 1800 করে নিয়েছে, আর এখানে তিনজন করে শুতে পারবে, তিনজন, দুটো বেড আছে তো চারজন করেও শোয়া যাবে। আর এই যে এই কট এখানে মানে প্রত্যেকটিতে দুটো করে পাখা লাগানো আছে প্রত্যেকটি কটেজেই, একটা ওয়াশরুম আছে, ড্রেসিং টেবিল আছে আর বেড আছে। এরপর আমরা এখানটা একটু বসে আছি, খাওয়া খাচ্ছি, সবাই খুব টায়ার্ড হয়ে গেছি কারণ প্রচণ্ড গরম। আর এই যে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের ডাব দিচ্ছে, তো ডাব খাবো সবাই এখন। ডাবগুলো প্রচুর কচি ছিল, মানে ডাবের শ্বাস বের করতে করতে বলেছিলাম, মানে করে দিতে বলেছিলাম, মানে শ্বাস ছিল না, ডাবটা খাচ্ছি সবাই এখন। তো ডাবটাকে এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হতে যাব, আমরা এখন খেতে যাব, ওখানে ওরা সবাই চলে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, তো চলো। তো এই কটেজগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কটেজগুলো খুবই সুন্দর, মানে এত প্রিটি লাগছে দূর থেকে দেখতে। তো প্রত্যেকটি কটেজই সেম সেম, বেড আছে, পাখা আছে, এই কটেজটিতে শুধুমাত্র টেবিল ফ্যান ছিল একটা, আর এমনি আলাদা করে দুটো মানে স্ট্যান্ড ফ্যান ছিল আর দুটো ওপরে পাখা ছিল, আর বাদ বাকি সব সেম, মানে কিছু আলাদা নেই। চিংড়ি আমার ছিল, বেড কি ছিল তো ভাই, বেড কি ছিল, বলছি বেড কি ছিল। তারপর খাওয়া দাওয়া করে অনেকেই গেছিলো বিচে রোদের মধ্যে, তা আমি যাইনি, আমার খুব ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমরা বিচে গেছিলাম। জায়গাটা তো বন্ধ মনে হচ্ছে, ভিডিওটা একটু ছেড়ে একটু তাড়াতাড়ি হয়, থেমে গেছি।
তো বিচে এসছি, এসে দেখি তখন ভাটা চলছে, মানে সাগর নদীর মানে ভাটার সময় হয়েছিল, তো জল ছিল না। তাও আমরা এখানটায় মানে খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর এই জায়গাটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লেগেছিল। আর মানে এখানটায় মানুষ খুব কমই ছিল, বেশি মানুষ ছিল না, যেহেতু শনিবার রবিবার অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। তারপর আমরা একটু পরেই চলে গেছিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, তো সবাই দেখি এসে দেখি সবাই উঠে গেছে, সবাই ঘুমোচ্ছিল। হ্যাঁ, তো উঠেছে, উঠে দেখো আর এখন দেখো লাইট জ্বালিয়েছে, পুরো পুরো ক্যাম্পটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখন মানে বিকেলের স্ন্যাক্স দিয়েছে, তো পেঁয়াজি ছিল, চিকেন পকোড়া ছিল, অনেক কিছু ছিল। আর তোমাদের বলে রাখি, আমাদের এই যে খাবারের যে প্যাকেজটা সেটা 1800 মতো ইনক্লুডেড। শুধুমাত্র কিছু কিছু ওই চিকেনের দুটো ডিশ ছিল, যেটা ওরা মানে আলাদা করে টাকা দিতে হয়েছে, আলাদা টাকা পে করতে হয়েছে ওদের, তো সেটা বানিয়ে দিয়েছিলো। আদারওয়াইজ 1800 মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ছিল, ব্রেকফাস্ট থেকে ধরে সব কিছু। আর দেখো এখন কত সুন্দর লাগছে, খুব সুন্দর করে তারপর লাইটগুলো লাগানোর পরে তো আরও বেশি ভালো লাগছিলো। তো এখন সবাই একটু এখানে মজা করছিল, মজা টজা করছে, তোমরা দেখতে থাকো। আলু ভাজা, তো রাতে ডিনার করে আমরা এখন একটু বিচে যাচ্ছি, মানে রাত্রিবেলা। এখন প্রায় কটা বাজে, 12:30 বাজে, 12:30 একটা বাজে, আমরা এখন যাচ্ছি দেখাই যাচ্ছে না, বাট এই ফটোটা তোলা হয়েছে, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এটা 3:30 বাজে তখন। তারপর এসে সবাই টায়ার্ড ছিল, সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমতে ঘুরতে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর ছিল একটা করে মিষ্টি। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, কারণ আমাদের ট্রেন ছিল 1:55, তো তখন বাজে 10:00, তো এখান থেকে আমাদের বেরোনোর টাইম হচ্ছে 12:15, তো 10:00 থেকে 12:15 অনেকটাই টাইম ছিল। তাই আমরা ভাবলাম একটু যাই, আমি, দিদি, তারপর আরেকজন, আরেকটি দিদি ছিল, ও, গৌরা আর তন্ময়দা, আমরা সবাই মিলে যাচ্ছি এখন বিচে। বিচে গিয়ে আমরা তো বিচে মানে জল পাইনি, তার জন্য ভাবলাম এসছি যখন বিচটা একটু ঘুরে নিই, একটু স্নান করে নিই। আর রবিবার বলে দেখো প্রচুর ভিড় ছিল আজকে, মানে রবিবারই মনে হলো রবিবারটা একটু বেশি ভিড় হয়, তো অনেক মানুষজন এসছে। আর আমরা এখন এখানে বিচে একটু স্নান করব, তো তোমরা দেখতে থাকো। আর যা গরম ছিল, মানে বালিতে পা দেওয়া যাচ্ছিলো না, এতটাই গরম ছিল। তো দৌড়ে গিয়ে আগে বিচে নেমেছি, এতটা মানে পা দেওয়াই যাচ্ছে না, এত গরম বালি। তারপর আমি বিচে স্নান করতে করতে কতবার যে নোনা জল খেয়ে নিয়েছি ঠিক নেই, অনেক নোনা জল খেয়ে নিয়েছি, মানে একদম জল মানে মানে পড়ে আমি পুরো জাস্ট কী বলবো, এত খারাপ ফিল হচ্ছিলো। যাই হোক, বিচে এসেছি যখন এইগুলো তো হবেই। তো এখানটায় এসে আমি এখন, আমরা বেশি দূর যাইনি, আমি আর এই শ্রেয়সী দুজন মিলে এখানেই স্নান করেছি। আর এখানটা তো আমার খুব আনন্দ হচ্ছিলো, মানে এত আমি বিচে মানে আমি বিচে অনেকবারই গেছি, কিন্তু আমি কোনোদিনও স্নান করিনি এইভাবে। তো এখানে আমরা ওই যে দেখো, আমি আর শ্রেয়সী দুজন মিলে মাঝখানে যাচ্ছি আর উপরে চলে, আর এই যে দেখো আমি, এই যে আসলো ঢেউটা, এই ঢেউটাতে আমি এক গাদা নোনা জল খেয়ে নিয়েছি। যাই হোক, কিছু করার নেই এখন। আর দিদি এখানে দাঁড়িয়ে ভিডিও করছে, পুরো মানে ভিউটা ভিডিও করেছিল। তো আমরা সবাই ব্যাক করেছি, ব্যাক করে খাবার খেয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো এখন দেখো
ঘেমে পুরো স্নান, তারপরে এসে স্নান টান করে এখন গাড়িতে উঠে গেছি। আমরা যাবো এখন স্টেশনের দিকে, রওনা দিচ্ছি। তো আমরা গাড়িতে উঠে গেছি, উঠে এবার যাব স্টেশনে। স্টেশনে থেকে 1:55 ট্রেন, পুরো রাইট টাইম ছিল। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, বালেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরব। তো এখন আমরা ক্যাম্প থেকে বিদায় দিলাম। আর সত্যি কথা বলতে গেলে একদিনের জন্য খুব মানে মনে হচ্ছিল না যে একদিনের জন্য এসেছি, মনে হচ্ছে অনেক দিনই থাকলাম, এরকম একটা মনে মানে অনেকদিন ধরে ঘুরেছি এরকম মনে হলো। তো তোমরা, তোমাদের হাতে যদি একদিনের মতো সময় থাকে কোথাও ভাবছো ঘুরে আসবে, তো দুবেলা গাড়ি সি বিচ থেকে ঘুরেই আসতেই পারো, সাথে সাইট সিনও করতে পারো। একদিন এনাফ, এক মানে ঘোরার জন্য একদিনের জন্য মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা চলে আসতেই পারো। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, এসে ট্রেনে উঠে গেছি। আর দেখো এই ভিউগুলো, এই সবুজ ঘাসগুলো, আমি মানে যাচ্ছি আর ভাবছি এগুলো তো আর মানে সেই অফিস আর এগুলো দেখতেও পাবো না। যাই হোক, তো আমরা এখন 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা লেগেছে আসতে। তো 4 ঘন্টা পর আমরা হাওড়া স্টেশন নেমে গেছি। আর এখানে সবাইকে হ্যান্ডশেক করছিলো, যেহেতু সবাই সবার বাড়ি চলে যাচ্ছে তার জন্য। তো আমি, দিদি, তন্ময়দা, গোড়া, আমরাও 4 দিন আমাদের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার এই ব্লগটি এখানেই কমপ্লিট হলো, এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটি কমেন্টস করে জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।